মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিশ্বের নয়টি দেশের ৪০ জনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানায় তারা। এ নয়টি দেশ হল উত্তর কোরিয়া, এল সালভাদর, গুয়েতেমালা, গিনি, ইরান, মালি, ফিলিপাইন, রাশিয়া এবং চীন। বিশ্বব্যাপী দুর্নীতিবাজ এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে ২০২২ সালে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এর অংশ হিসেবে আলবেনিয়া, বসনিয়া, মন্টেনেগ্রো, কসোভো, উত্তর মেসেডোনিয়া, সার্বিয়া, বেলারুশ, লাইবেরিয়া, গুয়েতেমালা, রাশিয়া, মিয়ানমার এবং ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর বছরব্যাপী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন বছরের শেষ দিকে নিষেধাজ্ঞার তালিকায় উঠল আরও ৪০টি ব্যক্তি প্রতিষ্ঠানের নাম। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব দ্য ট্রেজারি ফর টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের কর্মকর্তা ব্রায়ানি নেলসন বলেছেন, দুর্নীতিবাজ এবং মানবাধিকার লঙ্ঘনকারীরা আন্তর্জাতিক অর্থব্যবস্থার ফাঁক ফোকরের উপর নির্ভর করে অপরাধ সংগঠিত করে। গত কয়েক বছরে ট্রেজারি বিভাগ মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশে থাকে এসব অপরাধীদের অর্থনৈতিক দুর্বলতাগুলো প্রকাশ করে তাদের থামানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছেন তিনি। মার্কিনি কর্মকর্তা আরও জানিয়েছেন, দুর্নীতিবাজদের তথ্য ফাঁস করার মাধ্যমে তাদের কার্যক্রম ব্যাহত করা, তাদের নেটওয়ার্ক দুর্বল করে দেয় এবং তাদের অর্থ উত্তোলন আটকে দেওয়ার চেষ্টা করে ট্রেজারি বিভাগ।